আমার এই জেলার জেলা শাসক সেলিম, সেটা আমাদের সকল বিডিও এসডিও গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জেলা পরিষদের সভাধিপতি বাণী, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েত সেক্রেটারি সৌরভ দাস, আমাদের চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র, আমাদের প্রধান অতিথি যারা এসেছেন এখানে আমরা খুব গর্বিত, মিস্টার ডেভিড ম্যাকলাভলিন ইউনিসেফ দিল্লি, আসাদুর রহমান ইউনিসেফ, ম্যাডাম সুজানে কোপ ইউনিসেফ, এস এম দাভে, ইদ্রিস আহমেদ থাং হং ইউনিসেফ, আমাদের আরও আছেন ওয়ার্ল্ড ব্যাংক, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক রিপ্রেজেন্টেটিভ সোমা ঘোষ মল্লিক, আসাদুর রহমান, সমবেত আমার সকল গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আমার সমস্ত ধর্মগুরুরা, হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ভাই বোনেরা, আমার নান থেকে শুরু করে টিচার্স থেকে শুরু করে সমস্ত প্রফেসার্স থেকে শুরু করে আমার ছাত্র ছাত্রী বন্ধুরা, আইসিডিএস এর বন্ধুরা, আশা সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ছাত্র যৌবন, বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, প্রশাসনের সকলে, সমবেত এমপি এমএলএ কাউন্সিলর কমিশনার গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সহ সকলে, প্রেস মিডিয়া অ্যান্ড অল ডিস্টিংগুইশড গেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট আমি নদিয়া জেলাকে অভিনন্দন জানিয়ে উই মাস্ট কনভে আওয়ার থ্যাঙ্কস টু ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরস্বতী প্রসাদ জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কামিং, উই আর রিয়েলি প্রিভিলেজড অ্যান্ড ডিউ টু ইউর সুপার প্রেজেন্স উই আর রিয়েলি ডিলাইটেড, থ্যাংক ইউ সো মাচ, উই কনভে আওয়ার হার্টিয়েস্ট থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড ইউর মেম্বার্স অলসো, ইউর কলিগ অলসো, থ্যাংক ইউ সো মাচ টু বি উইথ আস, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে প্রোগ্রামটা আপনারা করেছেন, সারা ভারতবর্ষের বুকে আগেও আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে আমার গর্ব হচ্ছে আমার নদিয়া জেলা চৈতন্যদেবের জেলা, দ্বিজেন্দ্রলাল রায়ের জেলা, শান্তির জেলা, সমৃদ্ধির জেলা, আজ আবার আরেকবার করে সামাজিক সচেতনতায় এগিয়ে এসছে এবং এর জন্য সবাই আমাদের সাথ দিয়েছেন, আমার ইমাম ভাইরা থেকে শুরু করে আমার ফাদাররা থেকে শুরু করে আমার নানরা থেকে শুরু করে আমার টিচার্সরা থেকে শুরু করে আমাদের পণ্ডিতরা থেকে শুরু করে অল কাস্ট অল ক্রিড অল কমিউনিটি উই আর টুগেদার, আমার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থেকে শুরু করে বাড়ির মা ভাই বোনেরা, পঞ্চায়েতগুলো প্রত্যেকে মিলে আমার বিডিও এসডিও থেকে শুরু করে ডিএম এডিএম থেকে শুরু করে অল পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা শুরু করেছিলাম 2013 সালে, 2013 সালে 19th November ইট ওয়াজ অ্যানাউন্সড অ্যান্ড উইদিন দিস টু ইয়ার্স ইয়েস উই ক্যান, উই হ্যাভ রিচ দ্য গোল, উই হ্যাভ অ্যাচিভড আওয়ার গোল, উই আর টোটালি সাকসেসফুল, নদিয়া জেলা সবচেয়ে খুশি হবেন আপনারা শুনে, নদিয়া ভারতবর্ষে প্রথম, আর ছাত্রছাত্রীরা একদিন কিন্তু কোয়েশ্চেন আসবে স্কুলে, বলতে পারেন সারা ভারতবর্ষের মধ্যে চারটে জেলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়েছে, এই চারটি জেলার ভারতবর্ষের নাম বলুন, আপনাদের বলতে হবে চারটি জেলা ভারতবর্ষের, এত রাজ্য, বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, চেন্নাই আছে, কেরালা আছে, পাঞ্জাব আছে, চণ্ডীগড় আছে, কাশ্মীর আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, কেরালা আছে, মণিপুর আছে, কিন্তু চারটে জেলা কারা মনে রাখবেন, নদিয়া, বাংলার নদিয়া, বাংলার হুগলি, বাংলার বর্ধমান আর রাজস্থানের বিকানির,
অর্থাৎ আমরা তিন ওরা এক, লড়ছি আমরা তিন এক, অর্থাৎ আমরা সবাইকে বল আউট করে দিয়েছি। ব্যাটিংও আমাদের, বোলিংও আমাদের, আর আগামী দিন নির্মল বাংলাও আমাদের, নির্মল ভারতও গড়ব আমরা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আমি ধন্যবাদ জানাই আমাদের সব কমিউনিটির সকলকে। আমরা যখন প্রথম দায়িত্ব নিয়েছিলাম, একটা পোলিও হয়েছিল পাঁচলায়, সেই জন্য ইন্ডিয়া পোলিও ফ্রি কান্ট্রি ছিল না, বাংলার জন্য একটা পোলিও হয়েছিল। আমরা আসার আগে আমাকে ইমাম ভাইরা অনেক হেল্প করেছিল, আমাকে নানরা হেল্প করেছিল, আমাকে পণ্ডিতরা হেল্প করেছেন, সবাই হেল্প করেছেন, অল কমিউনিটি, অল কাস্ট, অল ক্রিড। এবং এখন ইন্ডিয়া পোলিও ফ্রি কেন জানেন? তার কৃতিত্ব বাংলার, তার কারণ পরপর তিন বছর আমরা একটাও করতে দিইনি। অনেক কষ্ট করে সামাজিক কাজগুলো করতে হয়, শরীর সুস্থ শুধু কাপড় জামা পরিষ্কার করলেও হয় না, শরীরটাকে পরিষ্কার রাখতে হয়, তাই তো? যে ঘরে থাকি ঘরটা আমরা পরিষ্কার রাখি, ঘরটাই আমাদের কাছে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, আমাদের দেওয়ালয়। যেখানে কাজ করি সেটা আমাদের পবিত্র জায়গা, যে স্কুলে পড়াশোনা করি সেটা আমাদের পবিত্র দেওয়ালয়, পবিত্র শিক্ষালয়, পবিত্র মাতৃ মন্দির। সেরকম মনে রাখবেন, যেখানে থাকি সেখানটাও পরিষ্কার রাখতে হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবেন মন ভালো থাকবে। শরীর ভালো থাকে কখন? মানসিক পরিচ্ছন্নতা, সামাজিক পরিচ্ছন্নতা, পরিবেশ পরিচ্ছন্নতা থেকে শুরু করে সুস্থতা, এবং অসুখ বিসুখ হবে না যদি নিজেকে পরিচ্ছন্ন রাখা যায়। অনেক ক্ষেত্রেই ভালো থাকবো, সবাইকে ভালো রাখব, নিজেও ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো। সুস্থ শরীর বাঁচার লক্ষণ মনে রাখবেন, যত ভালো থাকবেন সুস্থ শরীরে সৌন্দর্য নিয়ে, তত সবাই ভালো থাকবেন। আজকে এই 30 এপ্রিল দিনটা আমরা নির্মল বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছি। প্রতি বছর 30 এপ্রিল আমরা নির্মল বাংলা দিবস হিসেবে সারা বাংলা জুড়ে আমরা উদযাপন করব প্রতি বছর। ভয় কি? আমরা সব পারি করতে, আমরা সব করতে পারবো যদি আমার সাথে কন্যাশ্রীর বন্ধুরা থাকে, যদি আমাদের সাথে আমার ছাত্রছাত্রী বন্ধুরা থাকে। কেন ভয় পাবো? সব করতে পারবো যদি বাংলার যৌবন, যৌবনের প্রবণ দিয়ে বলে আমরা ছাত্র, আমরা যৌবন, আমরা এগিয়ে যাই, আমরা থমকে দাঁড়াই না, আমরা এগিয়ে চলি, আমরা ভয় পাই না, আমরা বড় ভয়, আমরা নির্ভয়। মামাটি মানুষ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। নির্মল মিশন বাংলা, তুমি নির্মল করো, মঙ্গল করো, সুন্দর করো হে। আমরা বলি না, প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ, তব ভুবনে, তব ভবনে, মোরে আরো 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 দাও প্রাণ। আমরা সবাই চাই বারবার করে নির্মল বাংলা বারবার করে ঘুরে আসুক কাজের মধ্যে দিয়ে, আমরা যেন বারবার করে বলতে পারি, তুমি নির্মল করো, মঙ্গল করো, সুন্দর করো হে। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। কখনো বা বলবো যে আমরা সকলে মিলে কাজ করব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। কখনো ভাবি আমরা কাজ করব, বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ করে গড়ে তোলো তাকে। মনে রাখবেন, সবাইকে নিয়ে কাজ করাটাই, পথ চলাটাই জীবনের লক্ষণ। আপনাদের জীবন সুন্দর হোক। যারা এই কাজে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, পঞ্চায়েতগুলো থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমার শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে, আমার ইমামরা থেকে শুরু করে, আমার নানরা থেকে শুরু করে, আমার ফাদাররা থেকে শুরু করে, আমার হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সকলে মিলে যে সাহায্য করেছেন, সবাইকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা, প্রণাম এবং সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, নমস্তে জানাচ্ছি, সত শ্রী কাল জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আর শেষ কথা বলি, আজকে আমি গর্বের সাথে আমার ছোট্ট ছোট্ট কন্যাশ্রীর সন্তানেরা, কন্যাশ্রীর আমার স্টুডেন্টরা,
তারা শপথ নিয়েছে, আমরা তাদের শপথের সাথে উচ্চারণ করেছি। তারা যে শপথ দিয়েছে আমাদের, এটাই ভবিষ্যৎ মনে রাখবেন। পুরনোরা একদিন চলে যাবে, নতুন আসবে, ওরাই নবযৌবনের দূত। ওদের মুখ দিয়েই আমরা নতুন করে নতুন জিনিস চিনব। তাই তাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার। লাস্টে বলি, নির্মল বাংলা গড়ব, এটা আমাদের অঙ্গীকার। শৌচমুক্ত বাংলা গড়ব, যেটা হচ্ছে শৌচমুক্ত বিহীন যেটা প্রকাশ্যে করে সেটা আমরা গড়ব, এটা আমাদের অঙ্গীকার। বাংলাকে ভালো রাখবো, এটা আমাদের অঙ্গীকার। নগর পরিচ্ছন্ন রাখবো, এটা আমাদের অঙ্গীকার। শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা আমাদের অঙ্গীকার। অল মিউনিসিপ্যালিটিকে কাজ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। সব গ্রাম মডেল গ্রাম হোক, একটা গ্রাম দিয়ে মডেল গ্রাম হয় না। সব গ্রামই দেখতে চাই মডেল গ্রাম হোক। নিজের গ্রাম নিজে সাজান। আমার ভাই বোনেদের কাছে, গ্রামের মানুষের কাছে এর দায়িত্ব আমি দিলাম, নিজের গ্রাম নিজে সাজান। কর্মনাশা নয়, কর্মঠাসা বাংলা হোক আগামী দিনের ভবিষ্যতের বাংলা, যা দিয়ে আমরা আসুন পথ দেখাই। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। আমি নদিয়া জেলাকে আবার ঘোষণা করছি।